नमस्कार बंधुरा, फिर एलम तुम्हारे एक नतून भिडियो नहीं तुम्हारे प्रिय चैनल कार्तिक हर्टिकल्चारे। तो बंधुरा, आज के विषय नहीं तुम्हारे सामने आलोचना करते तुम्हारा निश्चय थंबनेल और टाइटल देखे बुझते आज के कौन विषय नहीं तुम्हारे का आलोचना करते। तो बंधुरा, सबाई प्रत्येक बागने जो बागान करी हमारे बागने क्यों एक टगर गाच थे और जर बाड़ उठने आज तर एक गाच टगर गाच फुल क्यों बाड़ एक उठुने कोण क्यों सब समय भरिए रखे। तो बंधुरा, अने जानिना ये टगर गाचर किन्तु अनेकगुलो भैराइटी है। आज के आमी जे भैराइटी निये तुम्हारे काछे एसेछि सामने सेटा होलो चाइनीज बा एकटा मिनिएचर टगर, तुम्हारा जेटा जेटा खुशी बोलते पारो। तो ये टगरटा किन्तु टबेतेई है, टबे बेशी बड़ो है ना, जेमन साधारण तो जे टगर गाच खूब बड़ो है ये किन्तु खूब बड़ो है ना, छोटो है। एबं ये गाछटा किन्तु एकटा बनसाई आकार नेय, काटिंग करे भालो करे जत्न करले एटा किन्तु एकटा बनसाईर मतन देखाय। तो ये गाचे फुल जो फोटे बंधुरा, जो सन्धे बेला जदि बागने आसी तक तो ठीक मन है जे आकाशे अंधकार आकाशे जान तारा ज्वलचे, तो से ही रकम ठीक देखते लागे। तो बंधुरा, गाचर मटी तैरी प्रतिस्थापन परिचर्या किन्तु अन्यान्य थोका टगर अन्यान्य टगर गाचर थेके सम्पूर्ण आलादा। आमादेर ये गाचर प्रतिस्थापन करार आगे आमादेर जानते हबे जे ये गाछटा कोन धरनेर मटी पचंद करे। तो बंधुरा, मिनिएचर टगर एमन एकटा माटी पचंद करे जेटा जल धारण क्षमता खूब कम थाकबे किन्तु माटीटा मॉइश्चर थाकबे, माने बेले दोआँश माटी। तो आमादेर सबार हाथेर सामने किन्तु बेले दोआँश माटी आमरा पाई ना, आमरा निजेदेर किन्तु बेले दोआँश माटी तैरी करे निते हबे। तो आमादेर ये माटी तैरिर समय कि लागबे, एक भाग लागबे गार्डेन सयल, माने हाथेर सामने जे कोनो माटी सेटा लागबे एक भाग, जेटा तुम्हार बागानेर माटी होते पारे माठेर माटी होते पारे सेई माटी निते हबे एक भाग। एबं एक भाग लागबे नदीर सादा बाली, जेटा कन्ट्रैक्शनेर लाल बाली सेटा किन्तु नय, बिल्डिंग तैरी करार बालीटा किन्तु नय, जेटा बाली जे बालीटा आमरा खानाखन्द भराट करी सेई बालीटा लागबे एक भाग। एबार एक भाग लागबे ভার্মি কম্পোস্ট। बंधुरा, এই ভার্মি কম্পোস্টের বদলে তোমরা एक বছরের পাতা পচা সার কিংবা এক বছরের পচানো গোবর সার তোমরা ব্যবহার করতে পারো। এরপর লাগবে এক ভাগ কোকোপিট। তো এই তো গেল বন্ধুরা এর মাটি কি করে তৈরি করব। এরপর আসি টব নির্বাচন। বন্ধুরা, এই গাছটা কিন্তু 6 ইঞ্চি টবে হবে না। তোমরা যারা এই গাছটা প্রতিস্থাপন করতে যাও তারা কিন্তু 8 থেকে 10 ইঞ্চি টব কিংবা তার থেকে বড় টব তোমরা বসাতে পারো, কিন্তু 6 ইঞ্চি টবে তোমরা বসিও না। এবার টবটা কি করে তৈরি করব আমরা, টবের মধ্যে একটা সুন্দর ড্রেনেজ ব্যবস্থা তৈরি করতে হবে, কারণ এই গোড়াতে জল জমে থাকা একদম পছন্দ করে না। এর গোড়াতে জল জমলে কিন্তু এর পাতা হলুদ হয়ে শুকিয়ে ঝরে যাবে, গুঁড়ি ঝরে যাবে কিন্তু আর গোটা গাছটা নেড়া হয়ে যাবে। তো আমাদের কিন্তু গাছটা প্রতিস্থাপন করার আগে সুন্দর একটা ড্রেনেজ ব্যবস্থা কিন্তু টবের মধ্যে তৈরি করতে হবে। আমি একটা আমার চ্যানেলে ড্রেনেজ ব্যবস্থা তৈরি করার একটা ভিডিও দিয়েছি, সেই ভিডিওর লিংক আমি এই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেটা দেখে একটা সুন্দর কিন্তু টব তৈরি করে নেবে। তো বন্ধুরা, এই তো গেল টব তৈরি করা। এরপর তোমরা মাটি যে মাটিটা তৈরি করেছো সেই মাটিটা কিন্তু এই টবেতে দিয়ে ভালো করে তোমরা বসিয়ে নেবে। তো বন্ধুরা, আমার কাছে টব অ্যাভেলেবেল ছিল না, তাই আমি এই বালতিতে বসিয়েছি তাড়াতাড়ি করে তোমাদের দেখাবো বলে, তোমাদের বলবো বলে। তো তোমরা কিন্তু টবই ব্যবহার করবে, মাটির টব ব্যবহার করবে, কোনো অসুবিধে নেই। তো বন্ধুরা, এই তো গেল আমরা কীভাবে প্রতিস্থাপন আমরা গাছ করব, করে আমরা ভোরে জল দিয়ে দেবো, আমাদের প্রতিস্থাপন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপর বন্ধুরা আসি এটা কোন জায়গাতে রাখব। বন্ধুরা, এইটা সবথেকে একটা ভাইটাল বিষয় যে এই গাছটাকে আমরা কিন্তু রোদে কোনো প্রকারেই রাখব না। যারা ফ্ল্যাটে থাকো তারা কিন্তু এই গাছটা অনাহাসে করতে পারো, সেমি সেটে কিন্তু খুব সুন্দর পারফরমেন্স করবে করে। তো এই গাছটাকে আমরা যারা খোলা ছাদে করছি তাদের এমন একটা জায়গায় রাখতে হবে যেখানে সকাল 8টা থেকে সকাল 10টা কিংবা 11টা পর্যন্ত রোদ থাকবে, তারপরে কিন্তু সেই জায়গাটা ছাওয়া হয়ে যাবে। এই জায়গার এই রকম জায়গাতে তোমাদের এই গাছটাকে রাখলে এ কিন্তু সুন্দরভাবে ফুল দেবে, কিন্তু যদি এর গায়ে ডাইরেক্ট সানলাইট 6-7 ঘন্টা পরে এর কিন্তু পাতা কিনারা বরাবর পুড়ে যাবে, কুঁড়ি ঝরিয়ে দেবে, গাছের সব পাতা কিন্তু ঝরে পড়ে যাবে। এইটা তোমাদের ভালো করে খেয়াল রাখতে হবে, এ কিন্তু বেশি রোদ পছন্দ করে না। তো বন্ধুরা, এই তো গেল আলোর ব্যাপার। এরপর আমরা আসি কিভাবে একে জল দেবো। তো বন্ধুরা, সবাই তোমরা জানো আমি বলে দিয়েছি
যে এই গাছের মাটি যখন তৈরি করবে এতে কিন্তু আমরা কোকোপিট দেবো, কারণ এই গাছ কিন্তু সবসময় ময়েশ্চার পছন্দ করে। অতিরিক্ত জল চপচপে হয়ে থাকবে কি বৃষ্টির জল এতে জমে থাকবে সেটা কিন্তু এই গাছটা পছন্দ করে না। বৃষ্টির জল কিন্তু একেবারেই ভালোবাসে না। বৃষ্টির জল যদি পড়ে এর গোড়ায় যদি জল জমে থাকে গাছটা মরে যাবে, বাঁচবে না। তো আমাদের কী করতে হবে, সেমিসেট, বৃষ্টি পড়লে বৃষ্টি থেকে তো বাঁচাতেই হবে, সেমিসেটের ভেতর আনতে হবে এবং এই গাছটাকে বুঝে বুঝে জল দিতে হবে। প্রথম যখন আমরা গাছটা প্রতিস্থাপন করব এক মাস খুব ভালো করে জল দেবো, দুবার করে দিনে জল দেবো, এর রুট চলাচলটা যাতে ভালো হয়, পাতাগুলো যাতে নতুন নতুন বেরিয়ে আসে। যখন দেখবো এর ছোটো ছোটো কুঁড়ি দেখা যাচ্ছে, এই যেমন আমার দেখা যাচ্ছে, দেখো বন্ধুরা ছোটো ছোটো কুঁড়ি দেখা যাচ্ছে, তো এই কুঁড়ি এরকম কুঁড়ি যখন দেখা যাবে তখন কিন্তু জলের মাত্রাটা কমিয়ে আনতে হবে। তখন কিন্তু আমরা দিনে একবার জল দেবো, যাতে মাটিটা ময়েশ্চার থাকে সেইটা লক্ষ্য রাখবো। বেশি জল কিন্তু এতে দেবো না, বেশি জল দিলে ওই একই সমস্যা হবে, পাতা হলুদ হয়ে ঝরে যাবে, কুঁড়িও ঝরে পড়বে। বন্ধুরা সোজা কথায় বলতে আমরা মাটির 1 ইঞ্চি অবধি, ওপর থেকে 1 ইঞ্চি নিচে অবধি যখন শুকিয়ে যাবে তখন আমরা গিয়ে জল দেবো। বন্ধুরা জল দেওয়াটা কেউ কাউকে শেখাতে পারে না, সেটা নিজের অভিজ্ঞতা অনুযায়ী বুঝে বুঝে দিতে হয়। তো তোমাদের কিন্তু এই গাছটাতে খুব বুঝে বুঝে জল দিতে হবে কুঁড়ি আসার পর। তো বন্ধুরা এই তো গেল জলের ব্যাপার, এরপর আসি আমরা কি খাবার দেবো। তো বন্ধুরা এই গাছটা যখন আমরা বসাবো তার থেকে ঠিক 1.5 থেকে 2 মাস অবধি আমরা সমান রেশিওর খাবার, যেগুলো 19-19-19 20-20-20 দানা আকারে পাওয়া যায়, সেই খাবারটা আমরা কিন্তু প্রত্যেক 15 দিন অন্তর অন্তর মাটিটাকে ভালো করে খুঁষে 1/2 চামচ দিয়ে ভালো করে আমরা জল দিয়ে দেবো। কিন্তু প্রত্যেকটা সার দেওয়ার আগে আমরা কিন্তু আগের দিন মাটিটাকে ভিজিয়ে রাখবো, তারপরের দিন হালকা খুঁষে সার প্রয়োগ করে জল দিয়ে দেবো। এরপর যখন কুঁড়ি এসে যাবে তখন কিন্তু আমরা নাইট্রোজেন জাতীয় খাবার কম দেব, মানে সমান রেশিওর খাবারটা আর দেব না, তার বদলে আমরা কিন্তু 10-26-26 এই সারটা ব্যবহার করব। এই সারটা আমরা যতদিন আমাদের গাছে ফুল হবে ততদিন আমরা ব্যবহার করতে থাকবো। তাহলে কিন্তু এ নাইট্রোজেন জাতীয় খাবার কম পাবে, ফসফেট আর পটাশ জাতীয় খাবারটা বেশি পাবে, এ কিন্তু ভোরে ফুল দেবে। এরপর বন্ধুরা আমি আরেকটা বিষয় তোমাদের বলে রাখি, সমান রেশিওর খাবার যদি তোমরা দানা আকারে না পাও, অনলাইন থেকে যদি তোমরা ওয়াটার সলিউবল আকারে কেনো, তাহলে কিন্তু 1 লিটার জলে 5 গ্রাম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে তোমরা যেদিন রোদ উঠবে সেদিন কিন্তু সকালে স্প্রে করে দেবে, বা কিছুটা জল মাটির মধ্যেও তোমরা দিতে পারো। তো এরপর যারা জৈব সার ব্যবহার করতে চাও, রাসায়নিক সার ব্যবহার করতে যারা না চাও, তারা কি করবে? তো বন্ধুরা শুধু এর জন্যে, এই গাছটার জন্যে আমি একটা জৈব সার তোমাদের বলে দিচ্ছি, সেটা হলো 1 মুঠো সর্ষের খোল নেবে, 1 চামচ হাড় গুঁড়ো, 1 চামচ শিংকুচি, 1/2 চামচ পটাশ, 1 চামচ নিম খোল আর 1 চামচ রক্ত সার। এই সব কটা উপকরণকে একসঙ্গে মিশিয়ে এই গাছেতে তোমরা 8 ইঞ্চি 10 ইঞ্চি টবের জন্য তোমরা কিন্তু মাটিটাকে ভালো করে খুঁষে সারটা প্রয়োগ করে জল দিয়ে দেবে। তো এই সারটা যদি আমরা প্রয়োগ করতে পারি ফুল কুঁড়ি দেখা মাত্র, তাহলে কিন্তু এই গাছটা কিন্তু ভোরে ফুল দেবে, প্রচুর ঝাঁকড়া হবে, ঠিক একটা বনসাইয়ের মতন রূপ নেবে, দেখতে কিন্তু খুব ভালো লাগবে আর গাছের ফিগারটাও কিন্তু খুব সুন্দর হবে। তো বন্ধুরা এই তো গেল খাবারের ব্যাপার, আমরা জল দিলাম, আলো মানে ছাওয়াতে রাখলাম, ভালো খাবার দিলাম। এবার কিন্তু আমাদের বন্ধুরা কীটনাশক কী প্রয়োগ করতে হবে সেটা জানতে হবে। তো বন্ধুরা এই গ্রীষ্মকালে দাবদাহের সময় বা এই বর্ষাকাল আসার সময় আমাদের কিন্তু প্রত্যেকটা গাছে কীটপতঙ্গের আক্রমণ হয়, তেমন এই গাছটাতেও কিন্তু হবে। 2 প্রকারের কীটনাশক এই কীটপতঙ্গে এতে খুব আক্রমণ হয়, একটা হচ্ছে লিপ মাইনার, একটা হচ্ছে কাটারপিলার। লিপ মাইনারটা কী করে, গাছের পাতাটাকে এরকম ফোল্ড করে দেয়, ফোল্ড করে এর ভেতরে কিন্তু বাসা করে, বংশবিস্তার করে, গাছের পাতার রস চুষে খায়। এর লাভাগুলোও কিন্তু গাছের পাতার রস অতিরিক্ত মাত্রায় চুষে খায়, তার ফলে কী হয়, গাছে ফুল আসা বন্ধ হয়ে যায়, গাছের পাতা ঝরে গাছটা কিন্তু ন্যাড়া হয়ে মারা যায়। আর কাটারপিলার কী করে, গাছের পাতা কিন্তু চিবিয়ে খায়। তো এই 2 পোকাই কিন্তু বন্ধুরা রাতের দিকে খুব সক্রিয় হয়, রাতের দিকে আক্রমণ করে। তো আমাদের এই 2 পোকাকে দমন করতে গেলে আমরা যদি গাছ বসানোর ঠিক 10 দিন পর থেকে, গাছটা যখন মাটিতে সেট হয়ে যাবে তার ঠিক 10 দিন পর থেকে ডাইমিথয়েড 30% ইসি গ্রুপের যে পেস্টিসাইডগুলো আছে, যেগুলোকে আমরা রোগর, টাফগর এবং রোগর প্লাস নামে চিনি, সেই পেস্টিসাইডগুলো 1 লিটার জলে 30 ফোঁটা দিয়ে যে কোনো একটা পেস্টিসাইড তোমরা 10 দিন অন্তর অন্তর স্প্রে করলে কিন্তু এই পোকামাকড় আসবে না। যদি এই পোকামাকড়গুলো তোমাদের গাছে আক্রমণ হয়ে যায় আমার কোনো বন্ধু ওষুধ স্প্রে করার গাফিলতির কারণে, তারা কিন্তু এই ডাইমিথয়েড
30% ইসি গ্রুপের পেস্টিসাইডে আর দিনেও কাজ করবে না। তখন আমাদের কিন্তু কিং ডক্সা এই নামে যে পেস্টিসাইডটা বাজারে পাওয়া যাবে সেই পেস্টিসাইডটা আমাদের এনে 1 লিটার জলে 1 মিলিলিটার এই হ্যাঁ 1 লিটার জলে 1 ml দিয়ে ভালো করে ছাঁকিয়ে আমরা কিন্তু বিকালের দিকে স্প্রে করে দেবো। ঠিক সূর্যটা ডুবে যাবে তারপরেই কিন্তু আমরা স্প্রে করে দেবো। এইটা আমরা করব 5 দিন অন্তর অন্তর। যদি আমাদের গাছে কাটারপিলার লিভ মাইনের আক্রমণ হয় তবেই আমরা এই ওষুধটা স্প্রে করব 5 দিন অন্তর অন্তর। আমরা যদি করতে পারি এটা আমাদের 3 বার স্প্রে করার পরেই, অনেকে 2 বার করলেও চলে যায়, কিন্তু আমরা একটা কোর্স যেহেতু পূরণ করতে চাই তো আমাদের 3 বার করলেই আমাদের কিন্তু গাছটা ফ্রেশ হয়ে যাবে। এরপর এছাড়াও একটা কীটনাশক আছে যেটা আমরা কনফিডার নামে চিনি, ইমিডাক্লোফিড গ্রুপের কনফিডার। সেই কনফিডারও কিন্তু আমরা ব্যবহার করতে পারি 1 লিটার জলে 10 ফোঁটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে আমরা সন্ধ্যের পর স্প্রে করে দিলে কিন্তু গাছে এই কাটারপিলার লিভ মাইনার আর থাকবে না, এরা কিন্তু 10 থেকে 15 দিনের মাথায় আজ থেকে বিদায় নেবে। এরপর বন্ধুরা এতে কিন্তু মিলিবাগের খুব আক্রমণ হয় এই সময়টায়। তো আমরা মিলিবাগের জন্য আমি একটা খুব সহজ খুব কম দামের একটা কীটনাশক তোমাদের আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে একতারা, সিনজিনটা কোম্পানির একতারা। এটা তোমরা দোকান থেকে আনবে, এনে 1 লিটার জলে 1.5 গ্রাম দিয়ে ভালো করে ঝাঁকিয়ে তোমরা বিকালবেলায় 3 দিন অন্তর অন্তর গাছে কিন্তু স্প্রে করবে। এটা 3 বার স্প্রে করার মধ্যেই কিন্তু এই মিলিবাগ গাছ থেকে তোমাদের পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা এই তো গেল আমাদের কীটনাশক বা কী কীটপতঙ্গ আক্রমণ হয় বা কী কীটনাশক আমরা প্রয়োগ করব। এরপর আসি বন্ধুরা এর আরেকটা সমস্যা খুব বেশি হয়, যেটা হচ্ছে গাছের পাতা নিচের থেকে হলুদ হয়ে ঝরতে ঝরতে গোটা গাছটা ন্যাড়া হয়ে যায়, গাছের মধ্যে ডাল শুকিয়ে যায়, অবশেষে ফুল আসা বন্ধ হয়ে গাছটা কিন্তু মারা যায়। তো বন্ধুরা এইটা কেন হয়? এইটা হয় হচ্ছে জলের তারতম্যের কারণে। আমরা যদি অতিরিক্ত জল দিই, বৃষ্টির জল যদি এর গোড়ায় জমা হয়, আমরা যদি গাছটা বৃষ্টিতে ভেজাই, সেই কারণে হয়। আর এক হচ্ছে জল কম হলে হয়। তো বন্ধুরা আমরা প্রথমেই বলেছি এই গাছটাকে বৃষ্টির জলে রাখা যাবে না, কিন্তু কোনো বন্ধু যদি ঘন ঘন জল দিয়ে এই গাছটার এরকম সমস্যা করে ফেলে তাহলে কিন্তু এই গাছটা মারা যায়। তো আমাদের কি করতে হবে, প্রত্যেক সপ্তাহে 1 দিন করে এতে ফাঙ্গিসাইড কিন্তু স্প্রে করতে হবে, আর গোড়ার মাটিতেও কিন্তু ফাঙ্গিসাইড আমাদের প্রয়োগ করতে হবে। তো আমরা প্রত্যেক সপ্তাহে 1 লিটার জলে 2 গ্রাম সাফ কিংবা স্প্রিন্ট, ব্যাবিস্টিন, ব্লু কপার, ব্লাইটক, EM-45 যে কোনো ফাঙ্গিসাইড একবার করে কিন্তু এতে স্প্রে করব, আর কিছুটা ফাঙ্গিসাইড আমরা মাটিতেও দিয়ে দেবো। বন্ধুরা এইভাবে যদি আমরা এর পরিচর্যা করতে পারি এই গাছটা কিন্তু সুন্দর ফিগার নেয়, একটা পুরো বনসাইয়ের মতন রূপ নেয়, প্রচুর ফুল দেয়। এটা প্রত্যেক গাছের থেকে কিন্তু এ সবথেকে বেশি ফুল দেয়। তো বন্ধুরা আমি তোমাদের আজকে এই চাইনিজ গোলাপ বা মিনিয়েচার, এই চাইনিজ টগর কিংবা মিনিয়েচার টগর নিয়ে আমরা পুরো বিষয়টা আমরা জানলাম, তোমাদের বুঝিয়ে দিলাম। তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা ভিডিওটাকে লাইক করবে, কমেন্ট করবে, আর তোমাদের এই গাছ নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি প্রত্যেকের প্রশ্নের উত্তর দেবো। আর প্লিজ তোমাদের বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করে দেবে, আর আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে আমাদের কিন্তু সবসময় সাপোর্ট করবে। তো ফিরে আসছি বন্ধুরা আবার নতুন ভিডিওতে। নমস্কার।